আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো হঠাৎ করে বাচ্চাদের নিয়ে আমার বাসার নিচে TFC-তে একটু গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, যেহেতু ছোট বোন আসছিল, আমার বাসায় আসেনি, ও বলছিল ও চটপটি ফুচকা খাবে। তো আমারও শরীরটা দুদিন ধরে ভালো না, তারপর গলা ব্যথা ছিল, একটু জ্বর ছিল, তো একটু কমেছে, তাই ওকে নিয়ে একটু নিচে নামলাম। তো এই যে এই ভাইয়ার চটপটি ফুচকা কিন্তু অনেক মজা, অনেক ভালো হয়। তো ভাইয়ার দোকানের সামনে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম, ভাইয়া ফুচকাটা রেডি করছিল আমাদের জন্য। তো তেমন বেশি খাইনি কারণ শরীরটা ভালো না। তো এক প্লেট আমি, আমার যেহেতু ফুচকা অনেক পছন্দ, চটপটি পছন্দ হচ্ছে আমার ছোট বোনের, তো আমি আমার জন্য ফুচকা তৈরি করছিলাম। আর ভাইয়ার সাথে কথা বলছিলাম যে ভাইয়া একটু ভিডিও করছি, তো ভাইয়া বলছে হ্যাঁ ভাবি করেন, উনি যেহেতু আমাকে ভাবি ভাবি বলেই ডাকে। তো ভাইয়া কিন্তু খুব সুন্দরভাবে ফুচকাটা রেডি করে দেয়, যারা নিকেতন বা গুলশান দিয়ে যাওয়া আসা করে তারা অবশ্যই ওনার চটপটি ফুচকাটা অনেক পছন্দ করে। এটা বাজারের পাশেই বসে, উনি অনেক ডিম দিয়ে একদম মশলা টশলা দিয়ে তারপর ফুচকাটা উনি রেডি করে দেয়। তো আমার ফুচকাটা রেডি করার পর মরিচ দিয়েছিল, মরিচের মধ্যে বোম্বে মরিচ যেটা সেটা পড়েছিল, সেটা উনি উঠিয়ে দিল। তারপর এই যে ছোট বোনের জন্য চটপটি রেডি করছে, চটপটি থেকে একদম গরম গরম ধোঁয়া বের হচ্ছে ডাল থেকে, যেহেতু ও বোম্বে মরিচ দিয়ে খাবে, ও অনেক ঝাল খায়, তো বলছিল যে কাঁচা মরিচ কম দিবেন, বোম্বে মরিচ দিবেন আমাকে বেশি। তো ওইভাবে রেডি টেডি করে দিয়েছিল। তারপরে এই যে আমি খেতে বসে পড়লাম ফুচকা, আর ফুচকাগুলোর সাইজ এত বড় বড়, 8টা ফুচকা মাত্র 40 টাকা, তো এত বড় ফুচকা, টকটা তো মানে কি বলবো, অনেক মজার টক, ঝাল মিষ্টি একদম গাঢ় একটা টক। তো আমি একদম মুখের মধ্যে দিয়ে কামড় দিয়ে, হঠাৎ করে কামড় দিয়েছি যেহেতু, একদম কী বলবো, আমার তো লোভ লেগে যাচ্ছে বয়স দেওয়ার সময়, মনে হচ্ছে আজকেও আবার নিয়ে এসে খাবো। তো যাই হোক, খুব মজা করে খাচ্ছিলাম, কথা বলছিলাম। তো ফুচকা আমার মানে দেখলে, না খেলে আমার মনটা ভরে না, আর এই ভাইয়ার ফুচকাটা আমার সবচেয়ে পছন্দ। আর একটা জায়গার ফুচকা ভালো লাগে, সেটা হচ্ছে আমার ইস্টার্ন প্লাজা মার্কেটের যে ফাস্টফুডের দোকান, ওইটার এইখানের ফুচকাটাও আমার খুব ভালো লাগে। তো আমি এখানে, উনি যেহেতু খুব বেশি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর ডিম দিয়ে দেয়, সেক্ষেত্রে খেতে খুব টেস্ট হয়। তো আমি আমার ছোটো বোনকে বলছিলাম যে দেখো একটা ফুচকা খাও, অনেক মজা হয়েছে ফুচকাটা। তো ও বলছিল না তুমি খাও, তো আমি আমার মেয়েকে সাজছিলাম, ও বললো হ্যাঁ একটা খাবে। আসলে বাচ্চাদের এর আগেই এই TFC থেকে একটু খাওয়া দাওয়া করায় নিয়ে গিয়েছিলাম, তো এখানে বেশি একটা ভিডিও করিনি কারণ বাচ্চারা বুঝেনি তো, এদেরকে খাওয়াতে হয় একটু সময় নিয়ে। তো আমার বাসার পাশে মোটামুটি অনেক নাস্তার মানে স্ট্রিট ফুড পাওয়া যায় প্রায়, মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ড নামতাম, এখন তো একটু সময় পায় না বলে নামতে পারি না। তো এই যে আরেকটা দ্বিতীয় ফুচকা মুখের মধ্যে নিয়ে নিলাম, কারণ দেখে আর কি করব, যত তাড়াতাড়ি খাবো ততই তো ভালো। আর এইসব খাবারের জিনিস সামনে থাকলে কে বা মানে ধৈর্য ধরে বসে থাকে বলেন, যত তাড়াতাড়ি খাওয়া যায় আর কি। তো এই যে এখানে বসার ব্যবস্থাও আছে, তো আমার ছোট বোন বসেছে, আমার মেয়ে আর ওইখানে আরও কয়েকটা আপুরা আসছিল, ওনারাও বসেছে। আর এই যে ছোট্ট উনি বসে বসে একটু একটু করে সাদা ফুচকাটা খাচ্ছে শুধু ছাড়া। তো তারপর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, একদম দেখতেই পাচ্ছেন একদম শান্তি। তো এই যে খেয়ে আমি একদম হঠাৎ করে চোখে মুখে ঝাল লেগে গিয়েছিল, যেহেতু প্রচুর ঠান্ডা লেগেছিল আমার আর গলা ব্যথা ছিল, তারপরে ভাবলাম যে এই সময় একটু ঝাল খাওয়া দরকার, যেহেতু মুখে কোনো টেস্ট পাচ্ছিলাম না। তারপর এই যে খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে একদম ঘেমে গিয়েছিলাম মরিচের ঝালে, আমার ঘাম বের হয়ে গিয়েছিল। তো তারপর সাথে সাথে একটু ড্রিঙ্কসও খাচ্ছিলাম, এর মধ্যে আমার ভাগ্নির সাথে ওই চটপটি ভাইয়ার যে ছোটো একটা ছেলে, ও আমাদের টিস্যু এনে দিচ্ছিল, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর এই যে ওরা বসে আছে, আমিও বসে আছি, হাসাহাসি করছি, দুষ্টামি করছি। করে তো আমার ছোটো বোনকে বলছিলাম আর কিছু কিনবা, তো আমারও কিছু কেনার ছিল পাশের দোকান থেকে, দেখি গিয়ে পাই কি না ওই দোকানে। তো এই যে বসে কথা টথা বলে, বাচ্চাদের তখনও খাওয়া হয়নি,
তো এই যে ওরা খাচ্ছে আস্তে আস্তে, আমার খাওয়া দাওয়া শেষ, ছোট বোনেরও খাওয়া শেষ, তো এখন আমরা বের হয়ে যাব। তো এই তো বিল টিল দিয়ে আমরা এখন বের হয়ে যাব। বের হয়ে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে, তো আমি গিয়েছিলাম মূলত গুড় দিয়ে যে একটা সন্দেশ তৈরি হয় সেটা কিছু কিনবো, ওইটা আমার আর আমার মেয়ের খুব পছন্দ। তো গিয়ে ওই রকম কিছু পেলাম না, ছোট বোনও খুঁজছিল ওর পছন্দ মতো মিষ্টি, ওটাও পায়নি। তো বিস্কিট টিস্কিট ওইভাবে আর নেই নেই, ঘরে ছিল। তো এখান থেকে ভিডিও করার সময় দেখলাম এই কেকটা, সেই ছোটবেলায় এরকম কেক কাটতাম। তো যাই হোক, এই যে হেঁটে হেঁটে বাসায় যাব, এমন সময় আমি বললাম যে চলো মেজো মামার বাসা সামনে, তো তোমার চলো একসাথেই যাই, যেহেতু বাচ্চাদের সিটি পরীক্ষা শেষ, স্কুল বন্ধ কালকে ফ্রাইডে। তো এই যে এসে ওনার কান্নাকাটি শুরু, উনি আমার মামাকে দেখে ভয় পায়, উনি আমার মামাকে দেখলে একদম চিৎকার কান্নাকাটি। তাকে নিয়ে আমি আলাদা একটা ঘরে বসে আছি। কি তুমি কেন কান্নাকাটি করো সবার বাসায় এসে? ও যে কোনো জায়গায় যায়, কোনো জায়গায় কান্নাকাটি করে না, কিন্তু এই বাসায় যে কোনো মামাদের দেখে, মানে আমার মামা ওর ভাইয়াদের, ও কান্নাকাটি শুরু করে দেয়। এখন কি সুন্দর খেলা করতেছে দেখুন। হ্যাঁ, এখন কান্নাকাটি করো না কেন? কেন কান্নাকাটি করো না? তুমি আমাকে এখানে কেন বসায় রাখছো? আমি কি এখানে বসতে আসছি তোমাকে? তোমাকে পাহারা দিতে আসছি? ইসরা, আমি টয় রুমে যাই। হাই বেবি, আমি টয় রুমে যাই। হ্যাঁ, যাব না কেন? তুমি ভয় পাও? কাকে? ভাইয়াকে? ও নাকি আমার মামাকে ভয় পাও, ওর ভাইয়াকে। এখন সবাই গল্প করতেছে মজা করে, আর আমি এই জায়গায় ওরে পাহারা দিতেছি। আসলাম একটু মামির বাসায় গল্প টল্প করবো, সারাদিন শরীরটা ভালো না 2 দিন। তো এই যে বাচ্চারা খেলছে আর আমি কি করব, আমি ওনাদের পাহারা দিচ্ছি তো দিচ্ছি, ছোটটা যাবেই না কোনোভাবে ওই ঘরে, মামাকে দেখলে সে কান্নাকাটি করে। ও বারবারই বলে মামা নাকি ওকে কোলে নেবে, আসলে মামা কিন্তু ওকে কোলে নেবে না, মামা ওর ভয়ে এই রুমেও তো আসে নাই, ওর সামনেও আসে নাই, মানে মামা যাতে ও কান্নাকাটি না করে এর জন্য মামা দূরে দূরেই থেকেছে। তারপর এই যে আমরা একটু বসে ছিলাম, আমার মেয়ে আমাকে একটু ভিডিও করছে, আমি একটু মোবাইলে একটু কাজ করছিলাম বসে বসে। তো ওই কী করবো, যেহেতু ছোটো বোন মামি ওরা কথা বলছিলো, আমি আমার সাথে যেহেতু ওর ছোটো মেয়েটা একটু বেশি থাকে, তো আমি এটাকে নিয়ে এই রুমেই বসে আছি যে থাক আমি একটু পরেই যাব। তো এর মধ্যে মামি এসে ডাকছে যে চলো তোমাদের জন্য একটু রান্না করছি, আমরা থাকবো না খাবো না, মানে আমরা চলে আসবো বাসায়। তারপর মামি অনেক রিকোয়েস্ট করতেছিল, তারপর আরেকটু বসলাম, বসার পর দেখলাম মামি তাড়াহুড়া করে একদম সাথে সাথে মুরগি রান্না করে ফেলছে, তারপরে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর ডিমের কোরমা করেছিল। তো প্রায় রাতের 12টা বেজে গেছে, এখন মামি তো আর আসতেই দিবে না, নাস্তা টাস্তাও তো করেছি। তো তারপর খেতে বসলাম সব পিচ্চিরা, আমরা একসাথেই বসেছিলাম, আমি অবশ্য আগে বসেছি এগুলাকে নিয়ে, না হলে যে দুষ্টামি করে এগুলা এগুলা আর কি একসাথে হলে ঝগড়া লেগে যায়। তারপর মামার মেয়ের ছোটা বড় মেয়েটা, আমার ছোট বোনের মেয়েটাকে সে বেড়ে দিচ্ছে, আর এই যে আমার মেয়ে, তার খাবার অবস্থা তো আপনারা জানেন, সে কি একটু একটু করে খাচ্ছে। আর এই যে আমি আমি তো খাচ্ছি ইলিশ মাছ ভাজা নিয়েছি, আবার একটা লেজও নিয়েছি, লেজ আবার আমার খুব পছন্দ, সাথে আচার নিয়ে মেখে মেখে এখন একটু খাওয়া দাওয়া করব। আস্তে আস্তে খাচ্ছিলাম, যেহেতু আমার ছোটো বোন আর মামি একটু পর বসবে, ওদের জন্য ওয়েটও করছি, মানে একটু একটু করে খাচ্ছি, কথা বলছি, গল্প করছি আর খাওয়া দাওয়া করছিলাম। তো এই তো খাওয়া দাওয়া করতে করতে আমার মেয়ে বলল, ও আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, তো ওর জন্য চাবিটা পাঠিয়ে দিয়েছি, আসলে ওকে বলেও আসিনি, আমরা নিচের থেকেই চলে আসছি, মামার বাসা যেহেতু কাছে। তো আমি লেজটা উঠিয়ে রেখে দিলাম, ভাবলাম যে এটা পরে বসে খাবো, যখন মামি আর আমার ছোটো বোন খেতে বসবে, গল্প করতে করতে তখন খেতে ভালো লাগবে, এখন আসলে একসাথে এত খাবার টাবার খাওয়া যায় না। তো এই যে হ্যাঁ, আস্তে আস্তে খাওয়া দাওয়া করছিলাম, খিচুড়ির সাথে আচার, সালাদ আর ইলিশ মাছ ভাজা আর কি লাগে বলেন। তো এই তো খাওয়া দাওয়া করতে করতে
চিন্তা করছিলাম বাসার খাবার টাবার তো সব টেবিলের মধ্যে কি জানি হয়, তো এদিক দিয়ে মামা এসে কি করলো ডিমটা দিয়ে দিল। বাবলা বলছি যে ডিমটা আমি অর্ধেক নেই, উনি বলল যে না। তো আমার যেহেতু কুসুম খুব পছন্দ, ডিমের কুসুম আমার অনেক ফেভারেট, তো ডিমের কুসুমটা নিয়ে নিয়েছি। ডিমের কুসুম দিয়ে মেখে মেখে খাচ্ছিলাম খিচুড়ি দিয়ে। আসলে খিচুড়ি জিনিসটা সবারই পছন্দ, সাথে ইলিশ মাছ ভাজা, আর এখন তো ইলিশের সিজন চলছে, সবার ঘরে ঘরে ইলিশ মাছ ভাজা থাকছে, ইলিশ পোলাও থাকছে, সবাই অনেক মজা করে ইলিশ মাছ খাওয়া দাওয়া করছে। আর আপনাদেরকে আবারও বলছি, প্লিজ আমার ব্লগটা দেখবেন আর শেয়ার লাইক কমেন্ট করবেন। তারপর এই যে খাওয়া দাওয়া করতে করতে আস্তে আস্তে বোনও বসে পড়লো, মামিও চলে আসছে খেতে, তো একসাথে বসে যে গল্প করছি আর খাওয়া দাওয়া করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমাকে একটু এগিয়ে যাওয়ার সাহস দিবেন, অনুপ্রেরণা করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। তারপরে যে আমি কিন্তু ওই খাবারটাই আস্তে আস্তে খাচ্ছিলাম, তো আমি কিন্তু আবার নেইনি ওই, অতটুকুই একটু ভেঙে ভেঙে খাচ্ছি ওদের সাথে, ওদের জন্য ওয়েট করছিলাম। তো এইভাবেই আজকে সারাটা দিন আমি কাটালাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম কোথায় কোথায় গেলাম, কী খেলাম, কাদের বাসায় ঘুরতে গেলাম, এই ছোটো ছোটো ডেইলি ব্লগগুলো শেয়ার করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।